আজ কে 30 তারিখ 30 ডিসেম্বর 2020 আমরা সকাল বেলা এখানে চিত্তরঞ্জনের কাছে রুমিদের বাড়ি থেকে এই যে রুমিয়ার দেবু রয়েছে ওদের বাড়ি থেকে বেরিয়ে সব সকাল বেলাতে কেউ উঠতে চাইছে না ঠান্ডায় তো বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেল ওই জন্য যাব আজকে আমরা বোধগয়া এই যে কাকিমা কাকিমা আমাদের কাল রাতে যা দারুণ খাইয়েছে তো আপাতত আমরা বেরোতে পারছি অবশেষে মায়া ভবন থেকে চিত্তরঞ্জনের ভেতর দিয়ে চলেছি আমরা এখন দেবু আমাদের সাথে যাচ্ছে পেট্রোল পাম্প অবধি গিয়ে তেল ভরা হবে দুঃখের কথা দেবু এবার আমাদের সাথে যেতে পারছে না এখান থেকে খুব চট করেই ঝাড়খণ্ডে ঢুকে যাওয়া যায় এখনো হালকা হালকা কুয়াশা রয়েছে চারপাশে শীতের সকাল হাইওয়েতে উঠলে হয়তো আরো বেশি কুয়াশা হবে আমরা এই মাঠটা পেরিয়ে ঝাড়খণ্ড ঢুকছি শর্টকাটে এর আগে আমরা মেন রোডে এসে উঠলাম যেখানে সেখান থেকে ডান দিকে রাস্তা চলে গেছে আমাদের যেটা যাওয়ার রুট আর আমরা বাঁ দিকে এসেছি তো ওই মোড়টাকে বলে রাজগীর মোড় সামনে যে মোড়টা আসছে এটার নাম দেন্দুয়া মোড় এই দেন্দুয়া মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেব এই জায়গাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা এর আগে ঝাড়খণ্ডে ঢুকে তেল নিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি অবশ্য এটা একদম ঝাড়খণ্ড বর্ডার দিয়ে দিয়েই যাচ্ছে বাঁ দিক দিয়ে রেল লাইন আছে ট্রেন যাচ্ছে এই যে মালগাড়ি যাচ্ছে একটা এ পাশ দিয়ে বেশ জমজমাট জায়গা দেন্দুয়া মোড় আর 5 কিলোমিটার মতো গেলে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো NH-19 কল্যাণেশ্বরী মাতার মন্দির আর আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে বরাকর কল্যাণেশ্বরী রোড এবার আমরা একটা ব্রিজ পেরোবো নদীর ওই ব্রিজটাই হচ্ছে এখানে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডার ব্রিজটা পেরিয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব মাইথন যাওয়ার সময় এসেছিলাম না এই আমরা হাইওয়েতে এসে পড়েছি সামনের রাস্তা চলে যাচ্ছে রামনগর কলিয়ারিতে আর আমরা যাব ডান দিকে এগুলো সব সেলের কলিয়ারি একেবারেই জল নেই আর পুরো কুয়াশায় ঢাকা এই হাইওয়ের দিকে আসতে এবার বোঝা যাচ্ছে কুয়াশাটা এখনো আছে আমরা চলে এসেছি গোবিন্দপুর আর আমরা প্রথম যখন এনেইছে পড়লাম ওই ব্রিজটা পার করে কল্যাণেশ্বরী মন্দিরের পরে এনেইছে পড়ার পরে আমাদের তোপচা চিলেক ওখান থেকে দেখাচ্ছিল আচ্ছা এখান থেকে গিরিডি 52 কিলোমিটার একটা বোর্ড রয়েছে তো এনেইছে পড়ার পরে আমাদের দেখাচ্ছিল তোপচা চিলেক আর 70 কিলোমিটার মতো এখন সেইটা আর বাকি আছে 41 কিলোমিটার সেই 70 কিলোমিটারের 41 কিলোমিটার বাকি আছে 1 ঘন্টা মতো লাগবে বলছে তো আমরা তোপচা চিলেকটা যাওয়ার পথে দেখে তারপরে আবার বুদ্ধগয়ার দিকে বেরিয়ে যাব তোপচাচি আর 20 কিলোমিটার মতো বাকি আছে আমাদের ডান দিকে এখন পাহাড় দেখা দিতে শুরু করেছে তবে সেগুলো কুয়াশায় এতই ঝাপসা যে ভালো করে বোঝা যাচ্ছে না এইখানে তো রাস্তার অবস্থা বেশ ভালো
ভালোই নতুন রাস্তা তৈরি হয়েছে, যদিও মাঝে মাঝে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে, তাই ডাইভার্সন ডাইভার্সন রয়েছে। আর এর বেশ খানিকটা আগে আমরা দেখলাম যে একদিক থেকে বাঁ দিকে ধানবাদের দিকে রাস্তা ঢুকে গেল, ওই মোড়টার নাম হচ্ছে লোহার বারবা মোড়। এই যে পাহাড়গুলো, সুকান্ত চলেছে সামনে সামনে, তোপচাচ্ছি, ঢুকে গেছি আমরা। এবার আর 1.5-2 কিলোমিটার মতো এগিয়ে আমাদের ওই ডান দিকে ঘোরার রাস্তাটা আসবে, যেদিক দিয়ে আমরা তোপচাচ্ছি লেকে যাব। এই তোপচাচ্ছি ঢুকছি আমরা, এখানে একটা গেট করা আছে। এদিকটা বেশ ঠান্ডা আছে, নো প্লাস্টিক জোন। আচ্ছা এদিকে কি লেখা, মোটরসাইকেল স্কুটার 15 রুপিস। তোপচাচ্ছির গেটে দুজনের জন্য, মানে দুটো বাইকের জন্য 15-15-30 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। এই বাঁদিকে লেকটা শুরু হয়ে গেছে, হালকা হালকা জঙ্গল রয়েছে, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, লেক এক ঝলক দেখতে পেয়েছি আমি। রাস্তাটা বেশ সুন্দর, দুদিকে বড় বড় গাছপালা, এই গাছগুলোকে দেখে বেশ পুরনো মনে হচ্ছে। এক সময় তো বাঙালিরা খুবই তোপচাচ্ছি ঘুরতে আসতো। এই হচ্ছে তোপচাচ্ছি লেক। এই যে এখানে কি স্লুইস গেট করা, এগুলো অতি প্রাচীন। এই পুরো লেকটাকে চক্কর কাটতে কাটতে একটা রাস্তা রয়েছে, জানি না রাস্তাটা দিয়ে কত দূর যাওয়া যাবে, দেখা যাক। আছে মনে হয় যত বড় লেক তত বড় রাস্তা, গোল হয়ে ঘুরছে। আবার সামনে একটা ব্রিজ রয়েছে, তোপচাচ্ছি লেকে এসে পৌঁছেছি আমরা। এখন সকাল 11:15 মতো বাজে, আমরা যাচ্ছি যদিও আজকে বোধগয়া, তো যাওয়ার পথে আমরা তোপচাচ্ছি একবার ঘুরে যাব ঠিক করেছি। এখানে আমরা খুব সুন্দর দাঁড়াবার জায়গা পেয়েছি,
একটা বট গাছে যে কত পুরনো বোঝা যাচ্ছে না, তার ঝুড়ি নেমে নেমে একেবারে ভর্তি ছায়া হয়ে আছে জায়গাটা। রাস্তাটা ওদিকে আরো ঘুরে পুরো লেকটাকে পাক দিতে দিতে চলে গেছে, আর লেকের ওপারে যে পাহাড়টা রয়েছে ওইটা খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আমি একেবারে বট গাছের অন্দরে ঢুকে গেছি যাকে বলে। তোপচাঁচি থেকে বেরিয়ে আমরা এখানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ সেরে নিলাম, আলু পরোটা আর ছোলে ভাটুরে দিয়ে দিয়ে আবার আমরা এবার রওনা হচ্ছি। আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, বোধগয়া পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে মনে হয়। আর এই ডান দিক দিয়ে তোপচাঁচি যাওয়ার রাস্তাটা ঢুকে গেছিল যেটা, সেটাকে ফেলে রেখে এখন আমরা চলে যাচ্ছি ওই গেট করা এদিকে। একটা লম্বা পাহাড়ের শ্রেণী রয়েছে এবং বেশ উঁচু সেটা, কিন্তু এখন এত ধোঁয়াশা যে তার প্রায় কিছুই দেখা যাচ্ছে না। মানে এত কাছে পাহাড়টা, জাস্ট রাস্তাটা পার হলেই ও পাশ থেকে পাহাড় শুরু হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিছুই প্রায় দেখা যাচ্ছে না। এখানেও আবার সেই সাউথ ইন্ডিয়ার মতো একটা টোল প্লাজা রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। আর পুরো রাস্তাটাতেই কাজ চলেছে, সারাক্ষণই ডাইভার্সন, প্রচুর গাড়ি রাস্তায়, মানে একদমই খুব সুখকর জার্নিটা হচ্ছে না এখনো অব্দি। সকালের দিকে ভালো ছিল, আর আমাদের বাকি আছে আর 150 কিলোমিটার মতো বোধগয়া। বহুক্ষণ পর আমরা একটা একটু জঙ্গল জঙ্গল মতো এলাকা পেয়েছি, প্রচন্ড বোরিং রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এতক্ষণ আমার ঘুম পেয়ে যাচ্ছিল। আচ্ছা, আমাদের দেখাচ্ছে বোধগয়াতে আমাদের হোটেল আর 127 কিলোমিটার। আমরা মনে হয় এখানে একটু দাঁড়াবো। এই জায়গাটা হচ্ছে বারহি, BARHI। তো এর একটু আগে থাকতে আমাদের NH-টা ডান দিকে চলে গেছে, আমাদের ডান দিকে NH বরাবর যেতে হতো, আমরা ভুল করে
শহরের মধ্যে ঢুকে পড়েছি। প্রচুর হোটেল, হাট, বাজার, ঘিঞ্জি। একটু আগে একটা চক পড়লো, সেখান থেকে বাঁদিকের রাস্তা 35 কিলোমিটার হাজারিবাগের দিকে চলে গেছে, আর আমরা এখন জ্যামে আটকে গেছি। বাড়ি টোল টোল গেট পেরোনোর পর এখানে একটা ব্রিজ পড়লো, আমরা ঢুকেছি চৌপারণ। বেশ, গত 5 মিনিট ধরে আমরা যে চলেছি, আমাদের সাইডে সাইডে কতগুলো মিষ্টির দোকান। ক্ষীরমোহন, এই ক্ষীরমোহনটা দেখতে আমাদের কিছুটা নলেন গুড়ের রসগোল্লার মতো, এবং সেই শক্তিগড়ে যেমন ল্যাংচা মোহন, ল্যাংচা কুটি, ল্যাংচা আলয়, ল্যাংচা নিলয়, তেমনি এখানে সমস্ত বিভিন্ন নামে নামে ক্ষীরমোহন, মা লক্ষ্মী ক্ষীরমোহন, শ্রী ক্ষীরমোহন, আরো কত শত ক্ষীরমোহন পেরিয়ে এসছি তার নাই ঠিক, কিন্তু জায়গাটা খুবই ঘিঞ্জি জায়গা। এই যে লোকজন কিনছেও ক্ষীরমোহন, মাটির ভাঁড়ে ভাঁড়ে করে, হাঁড়ির মতো ভাঁড়ে করে দিচ্ছে। জয় শ্রীরাম ক্ষীরমোহন, অজন্তা ক্ষীর, না অজন্তাটা চপ্পল, ক্ষীরমোহন নয়। কোটি কোটি ক্ষীরমোহনের দোকান পার করে এখন আবার আমরা চলেছি। এখানে রাস্তাটা পর পর কতগুলো ডাইনে বাঁয়ে বাঁক নিতে নিতে চলেছে। অনেকক্ষণ বাদে জয় একটু গাড়িতে স্পিড তুলতে পেরেছে, জানি না কতক্ষণ এই রাস্তা থাকবে। আর সেই সঙ্গে ঠান্ডা বাড়তে শুরু করেছে, এখন বাজছে কটা, 3:10। তো রোদ্দুর পড়ে আসছে বলে বেশ একটা গাড়ি জোরে চললেই ঠান্ডার কামড় বসছে। আমরা ঝাড়খণ্ড আর বিহারের একদম বর্ডারে এসে পড়েছি। এখানে ঝাড়খণ্ড শেষ হচ্ছে আর বিহার শুরু হচ্ছে। এর পরে একটা, বিহারে ঢোকার পরে পরেই আমরা একটা নদী পার হব। এইবারে ঢুকে গেলাম আমরা বিহারে। সীমা প্রারম্ভ লেখা, না আমরা জাস্ট বিহারে ঢুকেছি ঝাড়খণ্ড পার করে। তো ঢুকতেই এই নদীটা পড়লো, নদীর ব্রিজ। আর আমার ডান দিকে দেখলাম জঙ্গলের মধ্যে একটা রাস্তা চলে গেছে, যেটায় লিখছে গয়া বন, বনক্ষেত্র আর কি শুরু হলো। নদীতে বিশেষ জল নেই, ওই পাহাড়ের দিক থেকে নদীটা বয়ে আসছে। ব্রিজটা বেশ পুরনো ব্রিজ, ওই দিকেও দূরে দূরে পাহাড় রয়েছে, খুবই ঝাপসা এখন। ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেকপোস্ট ধোবি গয়া। আমাদের আর কত বাকি, 26 কিলোমিটার বাকি বোধ গয়া পৌঁছতে। আচ্ছা, ওই দিকটা টোল গেট, এসি না দিল্লি এখান থেকে 1024 কিলোমিটার। আবার আমরা একটা নদী পেরোতে চলেছি, এটাও কি নদী আমি জানি না, তবে এটা ফল্গু নদী হতে পারে, কারণ এর পরে পরেই আমরা গয়ার দিকে রাস্তা টার্ন নেব। ওই
যে রাস্তাটা নিচে দিয়ে চলে গেছে আমরা ওই নিচের রাস্তায় যাব। তা নিচের রাস্তায় যাওয়ার জন্য আপাতত আগে বাঁ দিক দিয়ে গিয়ে ফ্লাইওভারের তলার দিয়ে আমরা রাইট টার্ন নেব। কি ডোভি বাজার, এই তলার রাস্তাটা ধরতে হবে আমাদের। এখানটা চিনে চিনে বাদাম ভাজার আড়ত, সবাই বালিখোলায় চিনে বাদাম ভাজছে আর বিক্রি করছে, আর তার খুব গন্ধ বেরোচ্ছে। এই পড়ে গেছি আমরা বোধগয়ার রাস্তায়। এখান থেকে সোজা 22 কিলোমিটার, বোধগয়ার লাস্ট 4.5 কিলোমিটার চলেছি আমরা। শহরের ঠিক বাইরে সব নতুন নতুন সেট আপ হচ্ছে। মগধ বিশ্ববিদ্যালয়, আমরা ওই চৌপারণ পার করে যখন থেকে বিহারে ঢুকেছি, বিহারে ঢোকার পর থেকে মোটামুটি দেখছি রাস্তাটা এক প্রকার। এর আগে টোটাল ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে আজকে যখন এলাম, ঝাড়খণ্ডের রাস্তাটা একেবারেই ভালো ছিল না। রাস্তা তৈরি হচ্ছে সর্বত্র, সামনে কি সব মন্দির মন্দির মতো রয়েছে। আসলে এই বুদ্ধগয়ায় তো নানা রকমের বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে বিভিন্ন দেশের তৈরি, কোনোটা থাইল্যান্ডের, কোনোটা জাপানে জাপানিজ, কোনোটা ভুটানের। আমার মনে হচ্ছে এই সব জায়গা থেকেই ওগুলো শুরু হয়ে যাচ্ছে। আবার এটা কিছু না হয় হোটেলও হতে পারে, এই রকম শেপের করে বানিয়েছে, দেখা যাক। মহাবোধি মন্দির ডান দিকে 2 কিলোমিটার, বিষ্ণুপদ মন্দির, আর এইটা হচ্ছে থাই মনাস্ট্রি, এটা থাই মনাস্ট্রি। একটু আগে যেখানে ওই থাই মনাস্ট্রিটা পড়লো সেটা পার করেই জাস্ট আমরা একটা বোর্ড দেখতে পেলাম, এই প্রথমবার, যেখানে বরাবর কি গুফা এ বলে লেখা আছে। সেই বরাবর কেভস দেখতেই তো আমরা এত কষ্ট করে এত দূর এসেছি। তো আমরা যে হোটেলটা যেতে চলেছি সেটার নাম হোটেল দা রয়্যাল বুদ্ধা। এখান থেকে আর 1.5 কিলোমিটার মতো, আর ওই পেছনের থাই মনাস্ট্রিটার ওখান থেকে ডান দিকের রাস্তা চলে গেছে, যেখানে সব বুদ্ধগয়ার মনাস্ট্রিগুলো, তারপর মহাবোধি টেম্পল, বোধি বৃক্ষ, এসবগুলো ওই দিকটাতে রয়ে গেল। এই এসে গেল আমাদের হোটেল রয়্যাল বুদ্ধা। সানসেটও হচ্ছে ঠিক সেই সময়, সানসেট হতে দেরি মানে ঘড়ি অনুযায়ী। হোটেল রয়্যাল বুদ্ধা, এখন বাজে ঠিক 4:20।